টিকিটের দাম শুনে ভাবতে পারেন ভারত অস্ট্রেলিয়া, ভারত ইংল্যান্ড বা ইংল্যান্ড অস্ট্রেলিয়া লড়াই হয়তো, কিন্তু না, ভারত বাংলাদেশ সিরিজেই টিকিটের এই আকাশ ছোঁয়া মূল্য। সাম্প্রতিক সময়ে দুই দলের দ্বৈরথ পৌঁছেছে অনন্য উচ্চতায়। এরই ধারাবাহিকতায় এবার আকাশচুম্বী টিকিট মূল্য বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চেন্নাই টেস্টে। ভারত বাংলাদেশ প্রথম টেস্ট পুরোটা মাঠে বসে দেখতে হলে অন্তত 7,130 টাকা খরচ করতে হবে দর্শকদের। পুরো ম্যাচ দেখতে হলে একজন দর্শককে অন্তত 7,130 টাকা খরচ করতেই হবে। আর সবচেয়ে ভালো সুযোগ সুবিধা উপভোগ করে ম্যাচ দেখতে হলে খরচ করতে হবে 1,00,000 টাকারও বেশি। ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া চেন্নাই টেস্টের প্রতিদিনের খেলা দেখতে 1,000 থেকে 15,000 রুপির টিকিট রেখেছে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। অর্থাৎ 5 দিনের খেলা দেখতে হলে টিকিট কাটতে হবে 5টি বা 5 বার। CDE লোয়ার টায়ারের স্ট্যান্ডে বসে প্রতিদিনের ম্যাচ দেখতে কিনতে হবে 1,000 রুপি বা 1,426 টাকার টিকিট। IJK লোয়ার টায়ারের স্ট্যান্ডে 2,000 রুপি বা 2,852 টাকা এবং আপার টায়ারের স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে 1,250 রুপি বা 1,782 টাকা খরচ করতে হবে। এছাড়া KMK টেরেস 5,000 রুপি, CDOE অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রিত হসপিটালিটি বক্সে 10,000 রুপি এবং যে স্ট্যান্ডের হসপিটালিটি বক্সে বসে খেলা দেখতে একদিনের জন্য খরচ করতে হবে 15,000 রুপি করে, যা প্রায় 21,000 টাকার সমান। ভারত যে বাংলাদেশ সিরিজকে ভীষণ গুরুত্বের সাথে নিচ্ছে তা আরও স্পষ্ট হয় টিম ইন্ডিয়ার স্কোয়াড দেখে। জসপ্রীত বুমরা, বিরাট কোহলি, ঋষভ পান্ত সহ প্রথম সারির সব তারকাকে নিয়েই সাজানো হয়েছে দল। একাদশ গঠন নিয়ে রাখঢাক, উইকেট নিয়ে ধোয়াশা, এমনকি সাবেক বর্তমান ক্রিকেটারদের সমীহ। রোহিত শর্মা তো এও বলেছেন এটি মোটেও মহড়া নয়, বড় সিরিজগুলোর মতোই এর গুরুত্ব। অবশ্যই আপনি যেটা বললেন, যেটা সব থেকে আমার মনে হয় যে কঠিন একটা প্রতিপক্ষ, এটা আমরা সবাই এগ্রি করি। বাট আসলে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করাটা ইম্পর্টেন্ট। আমাদের কি স্ট্রেংথ আছে, কারণ আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা। সো ইম্পর্টেন্ট 5 দিনের একটা ম্যাচ হয়, 5টা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো। প্রত্যেকটা টিমেরই, ইন্টারন্যাশনাল টিমেরই লক্ষ্য থাকে যে তারা ম্যাচ জেতার জন্য খেলে। সো আমাদেরও ওই সেম লক্ষ্যটাই আছে যে আমরা ম্যাচ জেতার জন্য খেলবো। জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন ওই জিনিসগুলো আমরা জাস্ট করবো। এবং আসলে রেজাল্ট নিয়ে যদি বলেন, ডে 5 এর লাস্ট সেশনে যে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা, সো তার আগ পর্যন্ত আমরা জাস্ট চেষ্টা করবো যে আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।